হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস বেঙ্গলি কুক অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। তো সকলকে সকাল সকাল স্বাগত জানালাম আমার পরিবারে। এখন সকাল প্রায় 7টা মতো বাজে, আর তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর তোমরা বুঝতেই পারছো যে আমি রেডি হয়েছি কোথাও যাওয়ার জন্য। হ্যাঁ, আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমি, মা আর আমার মেয়ে। তো কোথায় যাচ্ছি সমস্ত কিছু বলবো ডিটেলসে। তার আগে বলি, আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ এই ভিডিওর মধ্যে আমাদের গ্রাম্য পরিবেশ, গ্রাম্য প্রকৃতি আমি তুলে ধরেছি, তো তোমাদের আশা করি ভালোই লাগবে সব কিছু। আর যেখানে যাচ্ছি ওখানে তো আরও খুব সুন্দর সুন্দর কিছু জায়গা যেগুলো খুব ভালো লেগে গেছে আমার দেখে, তো সেখানে আমি কিছু কিছু ভিডিও তোমাদের জন্য তুলে রেখেছি, তোমরা অবশ্যই করে দেখো। মানে সুন্দর, আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন, যে সুন্দরবন যে এলাকা তার মানে সুন্দরবনে ঠিক না, কিন্তু সুন্দরবন এলাকা থেকে একটু কাছেই মানে এরকম হবে, তো সেরকম জায়গায় আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে ওখানে জঙ্গল, কিছু নদী আমরা দেখেছি, তো সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলে তোমাদের আশা করি মজা লাগবে, এটুকু বলতে পারি। তো চলো, আজকে আমরা যাচ্ছি মায়ের মাসির বাড়ি। মায়ের মাসি আর মাস্তুতো বোন আছে, তো ওই দু জায়গায় আমরা ঘুরবো। সকাল সকাল বেরিয়ে গেছি কারণ আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, বাসে মোটামুটি 40 থেকে 45 মিনিট এমন সময় লাগে, আবার ওখান থেকে টোটো করে যেতে হবে ভিতরের দিকে। তো ওই জন্য একটু সকাল সকাল বেরিয়েছি। তো চলো দেখো, ধান মাঠ, মানে কিছু কিছু ধান কাটা হয়ে গেছে আর কিছু কিছু ধান এখনও মাঠের মধ্যে আছে। মানে যেখানে একটু জলাজমি মতো রয়েছে সেখানে কিন্তু ধানগুলো কাটা হয়নি, জলটা একটু শুকিয়ে গেলে ধানটা কাটা হবে, আর যেখানে জল শুকিয়ে গেছে সেখানে ধান কেটে ধানগুলি বাড়িতে নিয়ে গিয়ে মানে নিয়ে যাওয়া হয়ে গেছে। আর এখান থেকেই শুরু হয়ে গেছে, দেখো মাঠের ধারে ধারে অনেক বড় বড় মানে জলের স্রোত বয়ে গেছে। তো এটা হলো নদীরই, মানে এর এখানে নদী আছে, তো সেই নদীর কিছু শাখাগুলি এইভাবে মাঠের রাস্তা দুদিক দিয়ে বয়ে গেছে, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আরও দেখাবো। আমরা মোটামুটি ওই মাসির বাড়িতে এসে গেছি, মানে মায়ের মাস্তুতো বোন আমার মাসি হয়, তো আগে ওই মাসির বাড়ি এসেছি, তারপর যাব মায়ের মাসির বাড়ি, মানে আমার দিদা হবে, তো দিদার বাড়ি পরে যাব। তো এই যে আমরা এসে গেছি অলরেডি, আর মেশো বলল কি যে মেশোর একটা বাগান আছে, যে বাগানে উনি অনেক লঙ্কা চাষ, এই যে দেখতে পাচ্ছ লঙ্কা, তারপর হলো আরও অনেক রকমের সবজি টবজি এসব চাষ করেছে, তো আমাদেরকে বললো চলো একটু দেখি আসি। তো আমরা প্রথম মোদের বাড়িতে এসে একটু শরবত করে দিল, ওই মাসির বৌমা আছে, তো ওই বৌদি হয় আমার, তো উনি আমাদেরকে শরবত করে দিল, শরবত খেলাম, তারপর বেশ কিছুক্ষণ বসলাম, বসে তারপর টিফিন দিল, টিফিন টিফিন খেলাম, খেয়ে তারপর আমরা বেরিয়ে এলাম। এর মধ্যে আর কোনো রকমের ভিডিও করিনি কারণ ওনারা মানে আমরাও কিন্তু গ্রামেই থাকি, কিন্তু ওনারা যেখানে আছেন সেটা আরও খুবই সেই মানে প্রত্যন্ত গ্রামের মতো, তো ওনারা ভিডিও টিডিও করলে ওনারা আমার ঠিক মানে পছন্দ করে না, যার জন্য সে টাইমটা কোনো রকম ভিডিও কিছু করিনি। হ্যাঁ, তো এখানে এসেছি, এখানে মেশো বললো যে এগুলো ভিডিও করতে পারো, কোনো সমস্যা নেই। তো এইটা হলো মেশোর বাগান, আর দেখো এখানে কত লঙ্কা চাষ করেছে মেশো, আর এগুলো হলো শুষ্নি শাক, আর এই সাইডে সাইডে আছে ফুলকপি, বাঁধাকপি, তারপর এদিকটাতে আছে হলো বিনস, শিম, পালং, আর
ওদিকে আছে মূলো, ওই যে বাচ্চাগুলো মূলো তুলছে। আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছো, এটা হলো টমেটো। খুব সুন্দর টমেটো ধরেছে, টমেটোগুলো পাকেনি, কাঁচাকাঁচাই আছে। কত সুন্দর না! তো এই বাগান দেখতে বা বাগান চাষ মানে বাস আমার খুব ভালো লাগে। তো দেখো টমেটো কত সুন্দর, এক একটা গাছে অনেকগুলো করে টমেটো এসেছে। এই বাগানের পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম না করলে এত সুন্দর গাছ আর এত সুন্দর ফল ধরে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো ওনারা এই বাগানের পিছনে খুব পরিশ্রম করেন, মানে মেসো যিনি আছেন উনি আর ওনার ছেলে আছে, তো ওই দুজনে মিলে খুব পরিশ্রম করে এই বাগানের পিছনে। আর অন্যান্য বছর নাকি আরও অনেক কিছু চাষবাস করে মানে করতো, তো এবছর সেরকম বেশি কিছু করেনি। তো আমরা ওই বাগান টাগান দেখে এসে তারপর বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর আবার চারটে এরকম নাগাদ আবার মাসি মেসো বললো চলো আবার তোমাদের ওই নদীর দিকটা নিয়ে যাব। তো নদীর দিকটাতে এলাম আর ওই যে মাঠে দেখতে পেলে ওটা হলো মাসি মেসো, ওরা না ধান কাটছে। ওনারা কিন্তু মানে ওনাদের জীবিকা এগুলি, ঠিক আছে, ওনারা এইসব নিজেরা নিজেরাই করেন, তো ওনারা লোক টোক করেন না, নিজেরা নিজেরাই কাটাকুটি করে নিয়ে আবার নিজেরাই বাড়িতে বয়ে নিয়ে যাওয়া, এগুলো সব নিজেরা নিজেরাই করে। তো ওনারা মাঠে ধান কাটছে, আমি মা মেয়ে আর মেসোর নাতনি আছে একটা, তো সেই আমরা কজন মিলে এদিকে যাচ্ছি নদী দেখতে যাব। নদী বলতে মানে মূল যে নদীটা, সেই নদীটা কিন্তু আরও অনেকটা দূর, অত দূরে যাওয়ার মানে সময় নেই, কারণ এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় আর আমরা তো বেরিয়েছি তখন 4টে বেজে গেছে, তো অত দূরে যেতে গেলে একটু সময় লাগবে। তো মূল নদীটার কাছে আমাদের আর যাওয়া হবে না, তবে ওই নদী থেকে যে শাখাগুলো এসছে তো সেই শাখাটা কিন্তু সামনেই আছে। এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু জল আসে, যখন জোয়ার আসে তখন কিন্তু এখানে জলে ভর্তি হয়ে যায়, আর এখন তো ভাটা পড়ে গেছে তাই জলটা নেই, তবে এখানে কিন্তু কাদা কাদা হয়ে আছে, মানে জোয়ার এলেই জল চলে আসে। তার মানে আমরা খুব কাছাকাছি চলে এসেছি, শাখাটার কাছেই চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি যাই। আর কত সুন্দর রাস্তা, মানে রাস্তাঘাট কত সুন্দর দেখো, সবুজে সবুজ, মানে কত সুন্দর প্রকৃতি একটা। তো চলো তোমরা দেখতে থাকো আমি দেখি যাই আর কতটা লাগে। এই যে আমরা চলে এসেছি অবশেষে ওই নদীর যে শাখাটা বয়ে গেছে, সেই শাখার উপরে একটা ছোট্ট বাঁশ দিয়ে ব্রিজের মতো করা আছে, তো এর উপর দিয়ে আমরা যাচ্ছি দেখব। আর এখানে একজন বয়স্ক করে একজন মহিলা ছিলেন, তো ওনাকে জিজ্ঞাসা করলাম মূল নদীটা এখান থেকে কতটা, তো উনি বললেন প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে। তো ওই জন্য আর যাওয়ার কোনো কথাই নেই, 1.5 ঘন্টা মানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তো মূল নদীটা আমাদের আর দেখা হবে না। যাই হোক, তো এই যে ওই নদী দিয়ে মানে এই নদী এই শাখাগুলি কিন্তু সুন্দরবন নদীর সাথে মিশেছে, ঠিক আছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে দেখলাম, দেখো কত সুন্দর স্রোত বয়ে গেছে নদীর একটা, আর দুপাশে এত জঙ্গল, মানে অনেকটা বড় জায়গা ধরে জঙ্গলটা। আর ওখানে কিন্তু নাকি জোয়ার এলে মানে এখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু মাছ কাঁকড়া এসব ধরতে আসে। আমার মাসিও কিন্তু আসে, মাসি বললো যে জোয়ার এলে কিন্তু কাঁকড়া ধরতে যায়।
আর বলছি, তোমরা এমন সময় এলে যে এই মানে এই কাঁকড়া টাকড়াগুলো যে তোমাদেরকে দেব, মানে খাওয়াবো রান্না করে, সেটা আর হবে না। কারণ এখন তো জল ওঠেনি আর কাঁকড়া ধরা যাবে না। তো আমাদেরকে বলছিল তোমরা থেকে যাও, কয়েকদিন পর জোয়ার আসবে, ভালো মাছ ভালো কাঁকড়া কিন্তু আমরা ধরতে পারবো। বলছে না না, ঠিক আছে, কাঁকড়া খাওয়ার জন্য আর থাকাটা আর সম্ভব নয়, কারণ কয়েকদিনের জন্য এসেছি আমি, আর ওইভাবে থাকা যা মানে থাকা সম্ভব না। তো দেখতে পাচ্ছ, দেখো কত সাইডে মানে মানে এই যে কাদা কাদা হয়ে আছে, এখানে কিন্তু জল উঠে আসে। আর এখন কিন্তু অনেকটাই জল আছে, ভিডিওতে এমন মনে হচ্ছে জলটা কিন্তু অনেকটাই আছে। তো চলো, দেখা তো হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা দিই। আর এই আশেপাশে আরও কিছু একটু জায়গা আছে, সেগুলো আমরা একটু ঘুরে নেব। ঘুরে নিয়ে তারপর মাসির বাড়িতে চলে যাব, গিয়ে ওখানে রাত্রিবেলা থাকবো, থেকে আবার পরদিন সকালবেলা বেরিয়ে যাব মায়ের মাসির বাড়ি। মায়ের বড় মাসি হয়, তো ওনার বাড়িতে যাব, ওনার বাড়িতে ঘুরে তারপর ওখান দিয়ে সোজা বাড়ি চলে যাব। তো চলো, আর সব কিছু ডিটেলসে দেখাতে পারলাম না, এই গ্রামের প্রকৃতি গ্রামের পরিবেশটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখে। তো যদি শেষ পর্যন্ত কোনো বন্ধু দেখে থাকো, তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকের মতোই এতটুকু, আর দেখা বা কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থেকো। আমি হয়তো আর পরবর্তীতে হয়তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। তো চলো, তাহলে যতটুকু করলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ না, আমাদের ডান সাইডে একটা তোমাদের জায়গা দেখালাম, এই যে এটা না, একটা শ্মশান বললো মাসি, ছোটোখাটো মতো শ্মশান। মানে ওনাদেরই গ্রামের গ্রামের কেউ মারা গেলে এখানে এসে পুড়িয়ে দিয়ে যায়। খুব বড় টড়ো না শ্মশানটা, ছোটোখাটো মতোই, মনে হচ্ছে কয়েকদিন আগে মানে পুড়িয়েও গেছে, কালো হয়ে রয়েছে কাঠ একদম সদ্য পড়ানোর মতো। তো মা বলে চলো একটু ঘুরে আসি ওদিক দিয়ে, এদিকে এলাম। আমার কিন্তু খুব ভয় করছিল, তো মা ছিল বলে যাই হোক সাহস করে এসেছি, ভয়ের কিছু নেই। তো চলো, তোমরা শেষ পর্যন্ত দেখো, আর একটু ভিডিও আছে এখনও, বাকি কথা আবার পরের ভিডিওতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।